নিজামউদ্দিন বায়োকেমিক মেডিকেল কলেজের পক্ষ থেকে সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আজকে আমি আলোচনা করব অরিজিনাল জার্মান মেডিসিন অ্যাডেল এইট নিয়ে। এটি হলো একটি ব্লাড প্রেশার ম্যানেজমেন্ট ড্রপ। প্রথমে আমরা জেনে নিই ব্লাড প্রেশার কাকে বলে। আমরা জানি যে হার্ট রক্ত পাম্প করে সারা শরীরে রক্তকে পৌঁছে দেয়। এই রক্ত যখন রক্তনালীর মধ্যে দিয়ে যায় এবং রক্তনালীর উপর যে চাপ সৃষ্টি হয় তাকেই বলে ব্লাড প্রেশার। এই ব্লাড প্রেশারকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি। এক নম্বর হচ্ছে সিস্টোলিক প্রেশার আর দুই নম্বর হচ্ছে ডায়াস্টোলিক প্রেশার। হার্ট যখন পাম্প করে এবং রক্ত যখন রক্তনালীর উপর চাপ সৃষ্টি করে তখন তাকে বলে সিস্টোলিক প্রেশার, এবং হার্ট যখন রেস্ট করে এবং সেই সময়ে যে অবস্থার সৃষ্টি হয় তখন তাকে বলা হয় ডায়াস্টোলিক প্রেশার। আমাদের নর্মাল ব্লাড প্রেশার 120/80 হয়ে থাকে। অ্যাডেল এইট মেডিসিনটি মূলত উচ্চ রক্তচাপকে স্বাভাবিক করতে সাহায্য করে। উচ্চ রক্তচাপ হলে কিছু কিছু লক্ষণ আমরা দেখতে পাই, যেমন মাঝারি বা তীব্র মাথা ব্যথা, দুশ্চিন্তা, শ্বাসকষ্ট, নাক দিয়ে রক্ত পড়া, বুক ধরফর করা, ঘাড়ে ব্যথা হওয়া ইত্যাদি। রক্তচাপ অতিরিক্ত বেড়ে গেলে হার্টের রোগ এমনকি স্ট্রোকও কিন্তু হওয়ার ভয় থাকে। অ্যাডেল এইট মেডিসিনটি মূলত হাই ব্লাড প্রেশার রিলেটেড বিভিন্ন সমস্যা দূর করতে সাহায্য করে। এটি হাই ব্লাড প্রেশারকে রেগুলেট করতে এবং কন্ট্রোল করতে সাহায্য করে। এবার বলবো আমরা কিভাবে এই মেডিসিনটি ব্যবহার করতে পারি, অর্থাৎ সেবন করতে পারি। যে কোনো হোমিও ফার্মাসি ওষুধের দোকান থেকে 20 ml অ্যাডেল এইট মেডিসিনটি নিয়ে আসতে হবে, এবং যারা বয়স্ক ব্যক্তি অর্থাৎ অ্যাডাল্টরা 20 ফোঁটা ঔষধ নেবেন একটা পাত্রে, নিয়ে তাতে কিছুটা জল মিশিয়ে নেবেন। নিয়ে এইভাবে সকাল দুপুর বিকাল কিংবা সকাল দুপুর সন্ধ্যায় খালি পেটে আপনারা এই ঔষধটি সেবন করবেন। তো আশা করছি আপনারা হাই ব্লাড প্রেশার থেকে মুক্তি পেয়ে যাবেন। তো আজ এই পর্যন্ত, আবার আসবো নতুন একটি ভিডিও নিয়ে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।